বিশেষ চাহিদা সম্পন্ন 12 জন যুবক যুবতীর হাতে নতুন বস্ত্র তুলে দিলেন ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ দাস ও ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সীমা চৌধুরী। বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী 12 জন ছেলেমেয়ের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন বিডিও শঙ্খদীপ দাস ও ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সীমা চৌধুরী। এদিন ধূপগুড়ি বিডিও অফিসে এই নতুন বস্ত্র তুলে দেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। ধূপগুড়ি ব্লকের নাথুয়াহাট এলাকার 12 জন প্রতিবন্ধী যুবক যুবতীর হাতে, যারা রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প মানবিকের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, তাদেরকে যে সমস্ত প্রতিবন্ধী যুবক যুবতীর সার্টিফিকেট থাকা সত্ত্বেও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, তাদেরকে খুঁজে বের করে এদিন বিডিও কাছে নিয়ে আসেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সীমা চৌধুরী। এসব প্রতিবন্ধী যুবক যুবতীর পরিবারের লোকেরা বিভিন্ন সময় এলাকার পঞ্চায়েত সদস্যদের কাছে সরকারি সুযোগ সুবিধার জন্য গেলেও এই প্রতিবন্ধীদের সার্টিফিকেট থাকা সত্ত্বেও কোনো ধরনের সুযোগ সুবিধা দেননি বা পাইয়ে দেওয়ার ব্যবস্থাও করেননি। তাই লোক মারফত ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সীমা চৌধুরী বিষয়টি জানার পর সেই সমস্ত প্রতিবন্ধী ছেলেমেয়েদের নিয়ে যান ধূপগুড়ি বিডিওর কাছে এবং তাকে গোটা বিষয়টি জানান। এরপরে বিডিও ঘরের মধ্যেই এই বিশেষ চাহিদা সম্পূর্ণ ছেলেমেয়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার ঘরোয়া অনুষ্ঠানটি করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য সীমা চৌধুরী। সামনে পুজো, তাই দুস্থ অসহায় পরিবারদের হাতে নতুন জামা কাপড় তুলে দেন তারা। এই বিষয়ে এদিন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সীমা চৌধুরী জানান। ব্লকের বিডিও সাহেবের সহযোগিতায় সামনে দুটো পুজো, সেই উপলক্ষে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেয় এবং তারা যাতে নাম নথিভুক্ত হয় মানবিক স্কিমে এবং সরকারের সুযোগ সুবিধা পায় সেটার ব্যবস্থা বিডিও সাহেব আজকে পঞ্চাশ সমিতির মাধ্যমে এটা করে দেয়। এরকম আরও লোক আছে এবং কিছু লোক আছে যাদের কাছে সরকারিভাবে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নেই, সেটাও যাতে করা যায় সেটার উদ্যোগ আমরা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বিভিন্ন সাহেব মিলে আমরা একটা আলোচনা করেছি যে একটা ক্যাম্প করে যাতে এই হ্যান্ডিক্যাপ মানুষ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রজেক্ট মানবী সেই স্কিমটা তাদের কাছেও যাতে পৌঁছে দেওয়া যায় তার জন্য ব্যবস্থা আমরা যৌথভাবে এটা উদ্যোগ করেছি। এই বিষয়ে ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ দাস জানান। আজকে আমাদের এই ব্লক অফিস ধূপগুড়ি ব্লক অফিসে টোটাল 8 জন এসেছিলেন, তারা মানে ডিসএবিলিটি পারসনস। তো তাদের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে আমরা আমাদের স্পেশাল একটা জিআর থাকে, তো সেই হিসাবে আমরা বাচ্চাদের জামা কাপড়, বড়োদের যারা আছে পুরুষ তাদের লুঙ্গি ইত্যাদি এইসব দেওয়া হয়েছে। আর প্লাস এটাও বলা হয়েছে ইনাদের, যেহেতু ইনাদের ডিসএবিলিটি, ইনাদের সঙ্গে কথা বলে এটা জানা গিয়েছে যে ইনাদের ডিসএবিলিটি সার্টিফিকেট এসব আছে। তো যেহেতু আমাদের সরকারের পশ্চিমবঙ্গ সরকারের মানবিক স্কিম যেটা আছে সেটার যেন ওরা একটা মানে ওটা সুফল একটা ফায়দা পেতে পারে তার জন্য আমাদের বলা হলো এই জিনিসটার জন্য আমাদের ব্লক অফিসে অ্যাপ্লাই করতে। আমরা আমাদের লোককে দিয়ে ভেরিফাই করে ওরা যদি এলিজিবল হয় ওদের জন্য টাকা ব্যবস্থা করি।